গাইস, কেমন আছো তোমরা সবাই? আজ বাংলাতে ভিডিও বানাচ্ছি, আর আমার সাথে আছে অর্কদা। অর্কদাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি, অর্কদারও ভিড়ভাড় জায়গা পছন্দ নয়, আমারও পছন্দ নয়। দেখা যাক কতদূর কী হয়, কতটা কী দেখাতে পারছি তোমাদেরকে। জানি না আমি ভিতরে ঢুকবো কি না, এখন তো প্ল্যান আছে যে ভিতরে ঢুকবো, দেখা যাক। যদি ভিড়ভাড় হয় আমি ভিতরে ঢুকছি না, একদমই ঢুকবো না বাবা। আমরা দুর্গা মন্দিরের মাঠটার থেকে মেন রোডে উঠলাম, মেন রোডে উঠে নিয়ে যাচ্ছি। আর তিনটে চার্জ আছে, তিনটে চার্জ মানে তিন জায়গাতে হয়, জানি না চার্জ আছে কি না, আমি বেশি তো এইসব দিকে খবর রাখতে পারি না, আর টাইম পাই না বলতে গেলে। বাড়িতেই থাকি বেশি, হয়তো বেরালে একটু পাড়াতে বেরোই, আড্ডা আড্ডা দিই, ব্যাস ঢুকে যাই বাড়ি। দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে কী ভিড়, সেই জন্য আমি বেরাতে ইচ্ছা করে না। কী আর বলবো, এক তো গাড়ির তেল প্রচণ্ড পরিমাণে খায়, হ্যাঁ সেটা বাদই দাও, ঠিক আছে ঘুরতে বেরালাম গাড়ির তেল খেলো, ঠিক আছে কোনো ব্যাপার নয়। এই যে জামটাতে এই কী আর বলবো, আর সামনে যে ব্রেজাটা আছে ভাই, কী সুন্দর লাগছে দেখতে, কী সেক্সি বানিয়েছে গাড়িটাকে, খুবই ভালো লাগে গাড়িটা দেখতে। এখন নতুন যে মডেলটা বের করেছে, অনেক কিছু দিয়েছে, সানরুফ তানরুফ দিয়ে দিয়েছে, খুবই ভালো গাড়ি একটা। দেখছো তো কি জাম, কী জাম, একবার চেক করো। মানে এই জন্য বেরাতেই ইচ্ছে করে না, আর গলাটাও ঠিকঠাক নেই, কী আর বলবো অবস্থা খারাপ। জেলা স্কুল মোড় তক্ক পৌঁছালাম কোনো মতে, এতটাই ভিড়, আবার বাসটা দেখতেই পাচ্ছ সামনে, যেটাকে ওভারটেক করা ইম্পসিবল, মানে কী আর বলবো। চলো এইরকমভাবেই ধিকি 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 করেই যাই, এগাই এগিয়ে পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জামটা কী দেখাবো, ভালো লাগছে না আর, বিরক্ত লাগছে। খুব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর সাজিয়েছে, লাইটিং খুব ভালো, চারদিকে শুধু লাইটিং করা আছে, খুব ভালো লাগছে দেখতে, খুব মানে ইয়ে। কিন্তু ক্রাউড অনেক বেশি, তার জন্য আমি আর ভিতরে যাচ্ছি না, তোমাদেরকে আর দেখাতে পারছি না ভিতরে কী কী হচ্ছে বা না হচ্ছে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, নেক্সট আবার একটা জায়গা যেখানে দেখাচ্ছি আমি তোমাদেরকে গিয়ে পৌঁছে। ভিড় দেখতে পাচ্ছ, আজকে হেঁটে হেঁটে বেরোতে হয় এই জন্য, দেখতে পাচ্ছ কি ভিড়, মানে আগাবার একটুকু জায়গা নেই যে আমরা যাব, আগাবার জায়গাই নেই, কি আর বলবো। আর চারদিকে শুধু কাপল, মেয়ে, এইসবই ভাল লাগে না, আর ভাল লাগে না সত্যি বলছি। আমাকে বাড়ি যেতে হবে, আমাকে আর ইচ্ছেই করছে না যে এখানে, এখানে একটা চার্জ হয় দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাইটিং হয়েছে ভিতরে যাওয়ার জন্য, আমি যাবো না বাবা, খুব ভিড় আছে আমি যাচ্ছি না। চললাম আমি আগে, এটা দিয়ে আমি বিবাজার বেরিয়ে যাবো সোজা একদম রাঁচি রোড দিয়ে। একটা ক্লোজ গ্যাপ মারার ইচ্ছে, দেখি অর্কদার রিয়াকশনটা আমি চেক করবো কি বলে। তোমরা হয়তো শুনতে পেলে অর্কদা আমাকে বললো মরাবি নাকি, কি আর বলবো। চলো এবার আসতে চালাই, নয়তো আমাকে গালি খেতে হবে। দেখতে পাচ্ছ ভিড় কতটা পরিমাণে, মনে হয় কি যাই ভিতরে, কি আর বলবো। যেতে ইচ্ছা করছে যে একটু দেখাই তোমাদেরকে, আর আমার মন বলছে যাব না, তাহলে আর যাচ্ছি না। তোমরা আর দেখতে পেলে না ভিতরের কিচ্ছু, কারণ আমরা এটা ক্রস করে ফেললাম। আর সামনে দেখছো MT-15 নিয়ে, ভাই হেলমেট পরনি, ওরকমভাবে চালাও না, আমি অ্যাক্সিডেন্ট দেখে দেখে না ভয় হয়ে গেছে জীবনে, ওরকম প্লিজ চালাও না, তোমাদের রিকোয়েস্ট করছি, কারণ বিনা হেলমেট
এ চালাও না, পড়ে গেলে মাথাটা যেন বাঁচে, এটার অন্তত হেলমেটটা পরে তুমি চালাও, আমি বারণ করবো না, হেলমেটটা পরে চালাও দাদা ভাই দাদা যেই হও, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এটাই। আর সবাইকে আজকে দেখো কারু মাথায় হেলমেট নেই, আমি পরে এসেছি, আমি হেলমেট পরে এসেছি, আমাকে মরার কোনো ইচ্ছা নেই, আমার এত জলদি পড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আজকে বেশি মদ মাতাল রাস্তায় পাবে, দেখবে তুমি ঠিকভাবে চালাচ্ছ, কেউ হয়তো তোমাকে এসে মেরে দিয়ে গেছে। আর সামনে স্করপিওওয়ালা আমাকে তো বলেছে যে যেতে দেবই না, ঠিকই আছে চলো পেছন পেছনই যাওয়া যাক, তোমাদেরকে দেখাই একটু সিন সাইড দিক থেকে। বাজারের কাছেও প্রচণ্ড ভিড়, কি আর বলি, এখানেও দাঁড়ানো যাবে না, কারণ আমি মানে ভিতরে ঢুকতেই চাই না, চারিদিকে শুধু মেয়ে আর কাপল, আমার ভালো লাগছে না, আর কি আর বলবো, চলো চা খেতে যাই, একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে, কোনো রকমে বাড়ি ফিরে গেলে বাবা বাঁচবো। চা খেয়ে আমরা ফিরে যাচ্ছি আবার, দেখো বিগ বাজারটা খুবই সুন্দর লাগছে, চারিদিকে লাইট করে দিয়েছে, কিন্তু একটাই প্রবলেম যে প্রচণ্ড ভিড়। দেখা হচ্ছে আবার, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই, রাইড সেফ।